নমস্কার, আমি জানকী। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে আসি পনিরের একটি নিরামিষ রেসিপি। ভাত, রুটি, পরোটা এমনকি পোলাওর সঙ্গেও খেতে ভীষণই সুস্বাদু এই রেসিপিটা খুবই কম সময়ে তৈরি করা যায়। আসুন দেখে নেওয়া যাক আমি কীভাবে তৈরি করেছি। প্রথমে ইনগ্রিডিয়েন্টসগুলি দেখে নিচ্ছি। এখানে 200 গ্রাম পনির আর 1টি ক্যাপসিকাম নিয়েছি। মশলা নিয়েছি হলুদ পাউডার আধা চা চামচ, লঙ্কা পাউডার 1 চা চামচ, গোটা জিরে 1 চা চামচ, গোটা ধনিয়া 2 চা চামচ, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 1টি তেজপাতা, বড় সাইজের 1টা টমেটো আর 1 চা চামচ নুন নিয়েছি। পনির, ক্যাপসিকাম আর টমেটোকে আমি চোখো করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম আর টমেটোর বীজ ফেলে দিয়েছি। এবার একটা মশলা তৈরি করব। জিরে, ধনে, শুকনো লঙ্কা সব মিক্সিতে দিয়ে অল্প জল দিয়ে মিক্সিটাকে ঘুরিয়ে আমি মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার প্রথমে আমি পনিরগুলোকে নুন আর লঙ্কা পাউডার দিয়ে মেখে নেব। এইভাবে লঙ্কা পাউডার দিয়ে মেখে নিলে যখন ভাজবো পনিরের কালারটা খুব সুন্দর আসে। পনিরটা মাখানো হয়ে গেছে। প্যানটা গরম হওয়ার পর এর মধ্যে আমি 3 টেবিল চামচের মতো রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে পনিরগুলোকে আমি উল্টে পাল্টে 2 মিনিট হালকা ভেজে নেব। পনির খুব বেশি ভাজবো না, বেশি কড়াকড়ি ভাজলে পনির শক্ত হয়ে যাবে। পনির ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এই তেলে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামের একটা কাঁচা গন্ধ থাকে, এই গন্ধটা যাতে না থাকে তার জন্য হাই ফ্লেমে 2 মিনিট ভেজে ক্যাপসিকামগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার এখানে আমি আরও 2 টেবিল চামচের মতো রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর জিরে পোড়ন দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড পোড়নটাকে ভাজবো। যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এর মধ্যে আমি তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। মিক্সার জারটাকে ধুয়ে এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিলাম। একবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি নুন, হলুদ আর লঙ্কা পাউডারটাও দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নেব। এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছু সময় এইভাবে কষিয়ে নেব। গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদটা ততই ভালো হবে। মশলাতে আমি অল্প গরম জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। জলটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে। টমেটোটা খুব বেশি গলাবো না, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য 2 মিনিট মতন ভেজে নেব। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পনির আর ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে কিছু সময় কষিয়ে নেব। এইভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। গ্যাসটাকে আমি লো ফ্লেমে রেখেছি। ক্যাপসিকাম আর টমেটো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। অল্প কষানোর পর এর মধ্যে আমি এখন অল্প গরম জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে আমি বেশি গ্রেভি রাখবো না, তাই আমি অল্প জল দিয়েছি। এই জলটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা অল্প মাখো মাখো থাকলেই খেতে বেশি ভালো লাগে। 4-5 মিনিট আমি এইভাবে ফুটিয়ে নেব। এবারে এর মধ্যে আমি অল্প ধনেপাতা কুচানো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতা পরিবর্তে কসুরি মেথিও এর মধ্যে ব্যবহার করতে পারেন। ধনেপাতা কুচানোটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করব। 2 মিনিট হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিলাম। এবার ঢাকা দিয়ে আরও 2 মিনিট রেস্টে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। একবার ভালোভাবে মিক্স করে দিচ্ছি। তৈরি হয়ে গেল নিরামিষ পনির। এই রেসিপিটা খেতে ভীষণই সুস্বাদু হয়। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবার গরম গরম আমি একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। গার্নিশ করছি ধনেপাতা কুচানো দিয়ে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।